কিছুক্ষণ আগেই ফিরে গিয়েছিলেন জামান একত্রিশ রানে শিকারে ছিলেন মায়াবী স্পিনার কুলদীপ যাদব তার বলে এল শিকার হয়ে ফেরেন তিনি এবার ভুল বোঝাবুঝির খেসার গুনে রান আউটে কাটা পড়লেন বাবুর আজম চাহাল জাদেজার যুগলবন্দিতে ফেরেন তিনি শেষ খবর পর্যন্ত বিশ ওভার শেষে সত্তর রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছে পাকিস্তান সুপার ফোর পর্বের ম্যাচে রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ তবে শুরুটা ভালো হয়নি তাদের সূচনা লগ্নে যুজবেন্দ্র চাহালের এবি ফাদে ফাঁদে পড়ে ফেরেন ইমামুল হক অবশ্য চাহালের দুর্দান্ত গুগলি ইমামের প্যাডে লাগলেও আউট দেননি আম্পায়ার পরে ভারত রিভিউ নিলে আউট দিতে বাধ্য হন তিনি এ নিয়ে চলমান এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো লড়ছে ভারত পাকিস্তান এর আগে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় চির দুই দল যাদের সরফারাজ বাহিনীকে স্রেফ উড়িয়ে দেয় রোহিত ব্রিগেড আট উইকেটের বড় জয় তুলে নেয় তারা ফলে এই ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের সম্মান ফেরানোর প্রথম মুখোমুখিতে লড়াইয়ের কোনো ছিটে খুঁজে পাওয়া যায়নি এবার কি অগ্নি পুলেঙ্গের বিচ্ছরণ ঘটবে প্রশ্নটা করাই যায় কারণ এ ম্যাচে যে দল জিতবে তারাই ফাইনালের টিকিট পাবে সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভারত আর শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান স্বাভাবিকভাবে আসছে ম্যাচে যে দল জিতবে তারাই ফাইনাল লড়াইয়ে নাম লেখাবে ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ